তো আমি ডিসকাস করি আসলে ক্লাস 8 এর পরিমেয় সংখ্যার উপর, রাইট? তো লাস্ট ক্লাস আমি পড়েছিল কি এর উপর, লাস্ট ক্লাসত সহযোগ বিধি ইয়ার উপর পড়েছিল, রাইট? যে যোগে সহযোগ বিধি মানি চলার নাই, তারপর পুরনি সহযোগ বিধি মানি চলার নাই, রাইট? ধরনের ক্ষেত্রে সহযোগ বিধি, তারপর বিয়োগের ক্ষেত্রে সহযোগ বিধি, মনত আছে না? যেনেকে আমি সংখ্যা বর্ণালীর সংখ্যাবিলা করেছিল, যেনেকে পরিমেয় সংখ্যা, তারপর সহায়ক সংখ্যা, তারপিছত পূর্ণ সংখ্যা, তারপিছত অখণ্ড সংখ্যা, এই সংখ্যাবিলাক লৈ চাইছিল যে এইবিলাক কি করে যোগৰ ক্ষেত্ৰত সহযোগ বিধি মানি চলানে নাই, তাৰপিছত বিয়োগৰ ক্ষেত্ৰত মানি চলানে নাই, তাৰপিছত পূৰ্ণৰ ক্ষেত্ৰত মানি চলানে নাই, তাৰপিছত হৰণৰ ক্ষেত্ৰত মানি চলানে নাই, ৰাইট? তো সহযোগ বিধিটো কি আছিলে মনত আছে নহয়, যে যোগৰ ক্ষেত্ৰত কি আছিলে, সহযোগ বিধিটো আছিলে যোগৰ ক্ষেত্ৰত যে যদি এ প্লাছ বি প্লাছ চি ইজ ইকুৱেল টু কি হ'ব লাগিব, এ প্লাস বি প্লাস সি, রাইট? এটা আসলে আমার কি যোগের কারণে, রাইট? তো এটি আমি সংখ্যা প্রণালীর পর যে যদি আমি অপরিমেয় সংখ্যা এই সংখ্যাবিলাক লৈ চাইছিল যে এই সংখ্যাবিলাকৰ কারণে সহযোগ বিধি যোগে মানি চলে নাই, রাইট? তো এটা এক্সাম্পল লও, যদি আমি কি লও, যে আমি কি লৈছো, প্রথমতে পরিমেয় সংখ্যা লৈছো, রাইট? পরিমেয় সংখ্যা লম, পরিমেয় সংখ্যা কিউ বুলি বুঝাও, তো কিউ যদি লও পরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা লৈ চাম যে পরিমেয় সংখ্যায় জগত সহযোগ বিধি মানি চলে নাই। অলরেডি আমি ডিসকাস করেছিল, তথাপি আজি আৰু এবাৰ আমি এইটো ডিসকাস করি, রাইট? তো চ কি লৈছো, পরিমেয় সংখ্যাটো লৈছো যে 1/2 লৈছো, রাইট? 1/3 লৈছো আৰু 1/4 লৈছো, রাইট? এই তিনটা সংখ্যা লৈছো। তো যেতিয়া বাওপক্ষ করিবা কি করিবা, বাওপক্ষত আহিব 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, রাইট? তো ফার্স্ট আমি সলভ করিম যে এ প্লাস বি প্লাস সি, এইটো হল, রাইট? যেতিয়া ফার্স্ট সলভ করিম এই ব্রেকেটৰ ভিতৰত, যেতিয়া সলভ করিবা চোৱা, ইয়াতে লখাও হব 2 আৰু 3 6, রাইট? তো এটা হব 3 প্লাস 2 প্লাস 1/4, রাইট? এটা আমি যেতিয়া সলভ করিম 5/6, এটা 5/6 প্লাস 1/4, বুঝি পাইছা? এখানে লেখে আমি ফার্স্ট কি করে লৈছো, আমি ফার্স্ট ব্রেকেটৰ খিনি সলভ করে লৈছো, রাইট? ব্রেকেটৰ খিনি সলভ করার পিছত ইয়ার যোনটো আমি রেজাল্ট পাম, সেই ব্রেকেটৰ খিনি তার লগত আমি কি এড করিম, সি এড করিম, রাইট? এতিয়া আমি কাল পালো কি 5/6 প্লাস 1/4, এতিয়া 5/6 এর লগত এই 1/4 কি করিম, এড করিম। তো 5/6 এর লগত যেতিয়া 1/4 এড করিবা, এটা তুমি লব, তোমালোকে লব লাগিব কি 6 আর 4 এর এলসিএম, মনত আছে না কেনে এলসিএম লয়, 6 আর 4 যেতিয়া লখাও লবা, এইটা হবো 3 2, রাইট? তো 6 আর 4 এর লখাও হবো 12, রাইট? দে 6 দি ইয়া 12 খন করিবা 2 টাইমস, দুবার যাব, 2 দি 5 মাল্টিপ্লাই করিবা 10 হবে, প্লাস 4 দি ইয়া খন করিবা কিমান হবো, 3 বার যাব, 3 দি ইয়া পূরণ করিলে 3, তো 10 প্লাস 3 13/12, রাইট? তো আমি কি পালো, বাওপক্ষটো সলভ করে পালো 13/12, রাইট? এতিয়া আমি হপক্ষ সলভ করিম, হপক্ষ সলভ করার পিছত আমি কি পাব লাগিব, 13/12 পাব লাগিব, রাইট? আমি কি লৈছিল সংখ্যা কেটা 1/2, 1/3 আর 1/4, রাইট? তো এতিয়া আমি সলভ করিম হপক্ষ লৈ, হপক্ষত কি হব যে এ প্লাস বি প্লাস সি, আমি প্রথমতে কি করলাম, বি প্লাস সি করলাম, বি প্লাস সি করে এটা কার লগত এড করি, এ লগত, রাইট? এটা 1/2 প্লাস ইয়াক যেতে এলসিএম লব, 3 আর 4 এর এলসিএম কি লখাও কিমান হব, 3 আর 4 লখাও হব 12, রাইট? এটা 4 ইয়াতে আহিব 3, তো 1/2 প্লাস 7/12, রাইট? এতিয়া আমি কি করিম, এই 7/12 এর লগত এই 1/2 এড করি, যোগ করি, রাইট? তো 1/2 যদি 7/12 এর লগত যোগ করিবা কেন পাবো, সো লখাও হবো 12, রাইট? এটা হল 6 প্লাস 7, তো 6 প্লাস 7 হল 13/12, সো আগত আমি কি পাইছো, আগতে আমি পাইছো 13/12, রাইট? তার মানে কি হয় যে এ প্লাস বি, এটা আমার উক্তিটা হসা হল, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ প্লাস এ প্লাস বি প্লাস সি, রাইট? আমি কি কব পাৰো যে, আমি কব পাৰো যে পরিমেয় সংখ্যার ক্ষেত্রত কি হয়, আমার যোগে সহযোগ বিধি মানি চলে, রাইট? সিমিলারলি তোমালোকে স্বাভাবিক সংখ্যা লৈ চাবা, তাৰপিছত
পূর্ণ সংখ্যা লৈ চাবা, তাৰপিছত অখণ্ড সংখ্যা লৈ চাবা, তাৰপিছত তোমালোকে চাবা যে এইবিলাকৰ কাৰণেও যোগত সহযোগ বিধি মানি চলেনে নাই, ৰাইট? যেনেকে স্বাভাৱিক সংখ্যা ললে কি হব, চাবচ লৈছা যে আমাৰ যোগত কি আছিলে, এ প্লাছ বি প্লাছ চি ইজ ইকুৱেলছ টু এ প্লাছ বি প্লাছ চি হব লাগিব, ৰাইট? এইটো হল আমাৰ কি সহযোগ বিধি যোগৰ কাৰণে, ৰাইট? যদি আমি স্বাভাৱিক সংখ্যা লওঁ, চাপোজ তিনিটা স্বাভাৱিক সংখ্যা লওঁ, টু ফোর আৰু ছিক্স লওঁ, ৰাইট? তো ফার্স্ট বাহুপক্ষটো যেতিয়া কৰিবা কি হব, টু প্লাছ ফোর প্লাছ ছিক্স, ৰাইট? তো ফার্স্ট কি কৰিবা, এই টু প্লাছ ফোর কৰিবা, টু প্লাছ ফোর কৰি ইয়াৰ ৰিজাল্টৰ লগত ছিক্সৰ যোগ কৰিবা, টু প্লাছ ফোর কৰিলে ছিক্স, ছিক্স প্লাছ ছিক্স আহিব আমাৰ কিমান, টুৱেল্ভ, ৰাইট? এতিয়া যেতিয়া সৌ পক্ষ কৰিম, সৌ পক্ষ কিমান আহিব লাগিব, টুৱেল্ভ আহিব লাগিব, ৰাইট? তো তেতিয়াহলে কি হব, সহযোগ বিধি মানি চলিব, নহলে নচলে। তো কি কৰিবা, এই টু প্লাস ফোর প্লাস সিক্স, তো ইয়াতে প্রথমতে কি কৰিবা, এই ফোর প্লাস সিক্স কৰিবা, তাৰ লগত টু এড কৰিবা, ৰাইট? টু প্লাস ফোর প্লাস সিক্স হল টেন, টু প্লাস টেন হব, ৰাইট? তো ইয়াতেও কিমান পাইছা, টুৱেল্ভ, ইয়াতেও পাইছা টুৱেল্ভ, ৰাইট? তো আমি কি কব পাৰো যে টু প্লাস ফোর প্লাস সিক্স ইজ ইকুয়েলস টু টু প্লাস ফোর প্লাস সিক্স, ৰাইট? তো আমি কম যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রত কি হয়, যোগে সহযোগ বিধি মানি চলে, রাইট? সিমিলারলি তোমালোকে পূর্ণ সংখ্যা লবা আর অখণ্ড সংখ্যা লবা, লৈ চাবা যে যোগৰ ক্ষেত্রত সহযোগ বিধি মানি চলে নাই পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যা, রাইট? তারপর আমার কি আসলে বিয়োগৰ ক্ষেত্রত, রাইট? বিয়োগৰ ক্ষেত্রত কি আসলে যে এ মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়েলস টু হব লাগিব এ মাইনাস বি মাইনাস সি, এইটো আছিলে আমাৰ বিয়োগৰ ক্ষেত্ৰত, ৰাইট? আমি চাপোজ স্বাভাৱিক সংখ্যাই লৈ চাম, যে স্বাভাৱিক সংখ্যা লৈ চাম যে এইটো কি হয়, বিয়োগৰ ক্ষেত্ৰত সহযোগ বিধি মানি চলা নে নাই, ৰাইট? আমি লৈছো ফ'ৰ ফাইভ আৰু ছিক্স, ৰাইট? তো ফ'ৰ ফাইভ আৰু ছিক্স ফাৰ্ষ্ট বাওঁ পক্ষটো যেতিয়া চল্ভ কৰিম, আমি কি লিখিম, এ মাইনাছ বি, তো ফ'ৰ মাইনাছ ফাইভ মাইনাছ ছিক্স, ৰাইট? তো ফাৰ্ষ্ট কি কৰিম, ফ'ৰ মাইনাছ ফাইভ, ফ'ৰ মাইনাছ ফাইভ হ'ব মাইনাছ ওৱান, মাইনাছ ছিক্স মাইনাছ ওৱান, মাইনাছ ছিক্স হ'ব মাইনাছ ছেভেন, ৰাইট? চিমিলাৰলি যেতিয়া সৌ পক্ষ চল্ভ কৰিব, সৌ পক্ষত কি আহিব, যে ফ'ৰ মাইনাছ ফাইভ মাইনাছ ছিক্স, ৰাইট? ফাৰ্ষ্ট ইয়াতে কি কৰিম, যে এ মাইনাছ বি মাইনাছ চি, ইয়াতে কৰিবা এই ফাইভ মাইনাছ ছিক্স কৰিবা প্ৰথমতে, ৰাইট? ফ'ৰ মাইনাছ ফাইভ মাইনাছ ছিক্স কৰিলে আহিব তোমাৰ ফাইভ মাইনাছ ছিক্সত কিমান আহিব, ফাইভ মাইনাছ ছিক্সত আহিব মাইনাছ ওৱান, ৰাইট? আৰু ফ'ৰ মাইনাছ মাইনাছ প্লাছ হৈ গ'ল, তো ফ'ৰ প্লাছ ওৱান হ'ব ফাইভ, তো ইয়াতে চাইছা মাইনাছ ছেভেন, আৰু ইয়াতে কিমান পাইছা ফাইভ, তাৰমানে বিয়োগত কি কৰে, সহযোগ বিধি মানি নচলে, ৰাইট? চিমিলাৰলি তোমালোকে পৰিমেয় সংখ্যা ল'বা, তাৰপিছত অখণ্ড সংখ্যা ল'বা, তাৰপিছত পূৰ্ণ সংখ্যা ল'বা, লৈ চাবা যে ইহঁতৰ কাৰণেও কি কৰে, বিয়োগত সহযোগ বিধি মানি চলেনে নাই, ৰাইট? চিমিলাৰলি আমি পূৰণৰ কাৰণেও চাব পাৰোঁ আৰু হৰণৰ কাৰণেও চাব পাৰোঁ, ৰাইট? তো পূৰণৰ কাৰণে কি হ'ব মনত আছে না, পূৰণৰ কাৰণে হ'ব লাগিব যে এ পূৰণ বি পূৰণ চি ইজ ইকুৱেলচ টু এ পূৰণ বি পূৰণ চি, ৰাইট? এইটো পূৰণৰ ক্ষেত্ৰত, ৰাইট? আৰু হৰণৰ ক্ষেত্ৰত কি আছিলে, এ ডিভাইড বি ডিভাইড চি ইজ ইকুৱেলচ টু এ ডিভাইড বি ডিভাইড চি, ৰাইট? হৰণৰ ক্ষেত্ৰত প্ৰথমতে কি কৰিম, এ ডিভাইড বি কৰিম, ইয়াৰ ৰিজাল্টৰ লগত সি ডিভাইড কৰিবা, ৰাইট? ইয়াতে কি হ'ব, ফাৰ্ষ্ট বি ডিভাইড চি কৰিবা, ইয়াৰ ৰিজাল্টৰ লগত এৰ লগত এইটো ডিভাইড কৰি দিবা, চাবা যে দুটাই ইকুৱেল হয় নে নাই, যদি হয় তেতিয়াহ'লে সহযোগ বিধি মানি চলিব, আৰু যদি নহয় তেতিয়াহ'লে সহযোগ বিধি মানি নচলে, ৰাইট? তো আমি কি পালো যে সহযোগ বিধি আছিলে যোগৰ কাৰণে, আমাৰ বিয়োগৰ কাৰণে পালো, তাৰপিছত হৰণৰ কাৰণে পাইছো, আমি পূৰণৰ কাৰণে পাইছো, ৰাইট? আৰু আমি সংখ্যা প্ৰণালীত যিমানবিলাক সংখ্যা আছে সংখ্যা আছে সেইবিলাক লৈ আমি চেক কৰিব পাৰো যে এইবিলাক সহযোগ বিধি মানি চলে নাই, ৰাইট? তো এতিয়া আমি ডিছকাছ কৰিম, চোৱাচোন এটা এক্সাম্পলৰ সহায়ত দেখাই দি আছো, ইয়াতে চোৱা, ইয়াতে কি দেখিব পাইছা, দেখিব পাৰিছা ইয়াতে এটা ফ্ল'ৰ এটাত আমি কি লগাই আছো, চাপ'জ টাইলছ লগাই আছো, ৰাইট? তো ইয়াতে কেইটা কালাৰৰ টাইলছ আছে, দুটা কালাৰৰ, এটা হ'ল নীলা কালাৰ আৰু এটা কি হয় হালধীয়া কালাৰ, ৰাইট? তো নীলা কালাৰৰ টাইলছ কিমানটা আছে, দুটা, ইয়াতে দুটা আছে, ৰাইট? ইয়াতে সেই হালধীয়া কালাৰৰ কেই কিমানটা আছে, এটা দুটা তিনিটা আছে, ৰাইট? যেতিয়া টু প্লাছ থ্ৰী কৰিবা আৰু চোৱা ইয়াতে কিমানটা আছে, দুটা আছে আৰু স্তম্ভ কেইটা আছে,
এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছটা সাতটা আঠটা রাইট সেম তেনেকে এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছটা সাতটা আঠটা আছে রাইট আমি লিখিব পাৰো ইয়াক যে 2 প্লাস 3 ইনটু 8 রাইট এইটোৰ লগত যদি এই 2 প্লাস 3 কৰি দিও তাক মাল্টিপ্লাই কৰো আমি কিমান পাম ইয়াতে যিমান কেইটা গোটেইখিনি আমি টাইলছৰ হিচাপটো পাই যাম রাইট তার মানে কিমান আছে 8 ইনটু 2 প্লাস 3 মানে 5 তে কিমানটা থাকিব টোটাল 40 40টা রাইট নাই বা আমি ইয়াক এনেকেও ক্যালকুলেট করিব পারো যে ইয়াতে কিমানটা আছে দুটা আছে রাইট তো করিব পারো 8 ইনটু 2 রাইট প্লাস ইয়াতে কিমানটা আছে তিনিটা ইয়াক লিখিব পারো 8 ইনটু 3 রাইট তো 8 ইনটু 2 করিলে 16 8 ইনটু 3 করিলে 24 এতিয়া এতিয়া দুটায় আমি যোগ করে দিম তেতে কি পাম যে 8 ইনটু 2 প্লাস 8 ইনটু 3 ইজ ইকুয়ালস টু 16 প্লাস 24 ইজ ইকুয়ালস টু 40 তো ইয়াতে সাইসান হয় আমি এইটো হিসাবত যেতিয়া ক্যালকুলেট করছো যেতিয়া কিমান পাইছো 40 ইয়াতে রেখে যেতিয়া করছো যেতিয়া কিমান পাইছো 40 এ পাইছো রাইট আমি লিখিব পারো যে 8 ইনটু এটা লিখিব পারো 8 ইনটু 2 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 8 ইনটু 2 প্লাস 8 ইনটু 3 রাইট তো এইটো হল আমার কি যে জগত পূরণর বিতরণ বিধি ইয়া কি বলি কয় যে জগত পূরণর বিতরণ বিধি আমি যদি ইয়াক লিখো আমি এনেকে লিখিব পারি যে সো ইয়াক লিখিব পারো যে A into B plus C is equals to A into B plus A into C. এইটো হল কি জগত পূরণৰ বিতৰণ বিধি যেনে কি আমি কি লিখিছো 8 into 2 plus 3 right আগৰ এক্সাম্পলটো আমি লিখিছো ফার্স্ট 8 into 2 8 into 2 plus 8 into 3 right তার মানে A into B plus C is equals to A into B plus A into C right এইটো হল কি আমাৰ এইটো হল আমাৰ জগত পূরণর বিতরণ বিধি রাইট তো এতিয়া সাব লাগিব যে আমার যে সংখ্যা প্রণালী সংখ্যা বিলাক আছে যেনে পরিমেয় সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হয় সংখ্যা এই সংখ্যা বিলাকে জগত পূরণর বিতরণ বিধি মানি চলেনে নাই রাইট যেনে আমি প্রথমতে কি চাম যে পরিমেয় সংখ্যা লম যে পরিমেয় সংখ্যা বিলাক কি হয় যে জগত পূরণর বিতরণ বিধি মানি চলেনে নাই রাইট তো ইয়াতে সাব পারিছা আমি কি লৈছো 3 মাইনাস 5 আর মাইনাস 7 রাইট তো ইয়াক যেতিয়া লিখিবা এটো হল আমার কি দেখো বিতরণ বিধিটো কি আছে যে এ পূরণ বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ পূরণ বি প্লাস এ পূরণ সি তাই এটো আছে তো যেতিয়া আমি 3 মাইনাস 5 আর মাইনাস 7 লম আমি কি লিখিম 3 পূরণ মাইনাস 5 প্লাস মাইনাস 7 রাইট তার মানে এ পূরণ বি প্লাস সি এটো হবা বক যেতিয়া পূরণ করিবা ফার্স্ট ব্র্যাকেট খিনি সলভ করিবা এটো কি হবে মাইনাস 5 আর মাইনাস 7 হবে মাইনাস 12 রাইট এটা 3 লগত মাইনাস 12 মাল্টিপ্লাই করলে হো মাইনাস 36 রাইট এতিয়া সিমিলারলি আমি যদি রাইট হ্যান্ড সাইড তো আমি সলভ করো মানে হো পক্ষটো যদি আমি সলভ করি হো পক্ষত কি হবো লাগে যে হো পক্ষটো আসলে যে এ পূরণ বি প্লাস এ পূরণ সি রাইট এ পূরণ বি এ পূরণ বি মানে 3 পূরণ মাইনাস 5 রাইট 3 পূরণ মাইনাস 5 প্লাস এ পূরণ সি হবো 3 পূরণ মাইনাস 7 রাইট তো 3 পূরণ মাইনাস 5 হবো মাইনাস 15 প্লাস 3 প্লাস 3 প্রোন মাইনাস 7 হবে মাইনাস 21 তো মাইনাস 15 প্লাস মাইনাস 21 হবে মাইনাস 36 তো সো আমি বাম পক্ষত কিমান পাইছো মাইনাস 36 হো পক্ষত কিমান পাইছো মাইনাস 36 রাইট তার মানে আমি কও পারো যে কি হয় জগত পূরণর বিতরণ বিধি মানি চলে রাইট পরিমেয় সংখ্যা লৈছো আমি এই পরিমেয় সংখ্যা বিলা কি হয় জগত পূরণর বিধি বিতরণ বিধি মানি চলে রাইট তো এইখিনতে তোমালোকৰ কোনো এটা প্রশ্ন আছে প্রশ্নটো তোমালোকে ভালদৰে চাই লবা রাইট আর ইয়ার কারণে তোমালোকক মই 50 সেকেন্ডসৰ সময় দিছো 50 সেকেন্ডসৰ ভিতৰত তোমালোকে শুদ্ধ উত্তৰটো কৈ দিবা রাইট পাৰিবা নহয় ভেৰি গুড তো সো ইয়োৰ টাইম ষ্টার্টস নাও
অলরাইট পারিছ আনসার দিব কি কৈছে সব কোশ্চেনটো ভালদৰে চাই লবা রাইট আৰু যিমানখিনি আমাৰ অপচন দিয়া থাকিব নহয় সেই অপচনখিনি গোটেইখিনি ভালদৰে চাই লওঁ ৰাইট তাৰপিছতহে ডিচাইড কৰিব কোনটো শুদ্ধ উত্তৰ হয় যেনেকৈ আমাক দিয়া আছে ইয়াতে যে 17 পূৰণ 25 পূৰণ 4 ইজ ইকুৱেলছ টু 17 পূৰণ 25 পূৰণ 4 ই দেখুৱাই কি দেখুৱাই যে পৰিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত কি দেখুৱাব পৰিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত যোগে সহযোগ বিধি মানি চলে এইটো হ'ব নেকি উত্তৰটো ইয়াতে কৈছে এ নম্বৰ উত্তৰটো কৈছে যে যোগে সহযোগ বিধি মানি চলে এইটো নহব কাৰণ ইয়াতে কি নহয় যোগ নাই ৰাইট ইয়াতে কি দিয়া আছে পূৰণ দিয়া আছে ৰাইট পূৰণ চিহ্ন দিয়া আছে তো এইটো কি হব যে পূৰণে সহযোগ বিধি মানি চলে পৰিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত কি হয় পূৰণে সহযোগ বিধি মানি চলে ইয়াতে কি দিয়া আছে পূৰণৰ ক্ষেত্ৰত দিয়া আছে সেইকাৰণে কি হব পূৰণে সহযোগ বিধি মানি চলে সো সি নম্বৰ অপচন দিয়া আছে পূৰণৰ আবদ্ধ বিধি এইটো আবদ্ধ বিধি নহয় আৰু এইটো ডি নম্বৰ অপচন দিয়া আছে যোগৰ আবদ্ধ বিধি এইটো আবদ্ধ বিধি নহয় এইটো কি হয় সহযোগ বিধি হয় ৰাইট আৰু এইটো কিহৰ কাৰণে সহযোগ বিধি হয় পূৰণৰ কাৰণে ৰাইট তো আমাৰ শুদ্ধ উত্তৰটো কোনটো হ'ব শুদ্ধ উত্তৰটো হ'ব অপচন নম্বৰ বি দেট ইজ পূৰণে সহযোগ বিধি মানি চলে ৰাইট বুজি পাইছা ভেৰি গুড তো আমি বিতৰণ বিধিৰ কাৰণে ডিসকাস কৰি আছিলো যে বিতৰণ বিধি কি আছিলে যে বিতৰণ বিধি আছিলে যে এ পূৰণ বি এইটো আছিলে যে আমাৰ এ পূৰণ b plus c is equals to first a pron b plus a pron c right এটা হল আমার কি বিতরণ বিধি তো আমি পরিমেয় সংখ্যার ক্ষেত্র চাম যে পরিমেয় সংখ্যা বিলাক গটে কিনি পরিমেয় সংখ্যাই বিতরণ বিধি জগত পূরণৰ বিতরণ বিধি মানি চলনে নাই রাইট তো ইয়াতে কি লৈছো আমি পরিমেয় সংখ্যা লৈছো -5/4 3/4 আৰু 1/4 রাইট তো সো যেতিয়া আমি বাপক্ষটো সলভ করি বাপক্ষ কি হবো এ পূরণ বি প্লাস সি তার মানে -5/6 পূরণ বি প্লাস সি মানে 3/4 প্লাস 1/4 রাইট এটা আমি সলভ করি প্রথমতে আমি ব্রেকেট রখিনি সলভ করু তো -5/6 পূরণ ব্রেকেট রখিনি যেতিয়া সলভ করিম কি হবো এখিনি আহিব আমার 4 তো যেতিয়া লখা উলাবান হয় পূরণ হবো 3 প্লাস 1 4 হয়ে যাবে তো 4/4 কিমান হবো বুঝি পাইছা এটা জেনেকে এটো আছে 3/4 প্লাস 1/4 রাইট তো আমি ইয়াতে লখাও হবো 4 তো এটা হবো 3 প্লাস 1 4/4 ইজ ইকুয়ালস টু 1 রাইট তো ইয়াতে আমার আহিল 5/6 পূরণ 1 কিমান হবো 5/6 এ হবো রাইট তো আমি বাও পক্ষটো সলভ করি কিমান পালো পালো -5/6 রাইট সিমিলারলি যেতিয়া হো পক্ষটো সলভ করিব হো পক্ষত কি হবো হো পক্ষটো হবো যে এ পূরণ বি প্লাস এ পূরণ সি তার মানে -5/6 পূরণ 3/4 প্লাস -5/6 পূরণ 1/4 রাইট মানে এ পূরণ বি প্লাস এ পূরণ সি হল এটা সো যদি এ পূরণ বি করিবা -5 × 3 হল -15 4 × 6 হল 24 রাইট তার পিছত প্লাস বি পূরণ সি যেতে এ পূরণ সি যেতে করিবা -5 × 1 হবো -5 6 × 4 হবো 24 এতিয়া 24 লখাও যেতিয়া লবা এটা -15 প্লাস -5 এতিয়া ক্যালকুলেট করিবা -20/24 রাইট ইয়াক সলভ করলে আহিব -5/6 এতিয়া সো যেতিয়া বাও পক্ষটো সলভ করিছে কিমান পাইছে -5/6 সো পক্ষটো তে কিমান পাইছে -5/6 রাইট তো আমি কি কব পারো যে পরিমেয় সংখ্যার ক্ষেত্রে কি হয় যোগত পূরণৰ বিতৰণ বিধি মানে চলে এতিয়া কথা হল যে যিমানবোৰ পৰিমেয় সংখ্যা আছে সকলোবিলাক মানি চলিব নে নাই ৰাইট তাৰ কাৰণে সো আমি কিছুমান পৰিমেয় সংখ্যা আৰু কিছুমান লৈছো যে আৰু কিছুমান পৰিমেয় সংখ্যা লৈ চাম যে এইবিলাকো এইবিলাকৰ ক্ষেত্ৰতো কি হয় মানি চলে নে নাই ৰাইট যেনেকে এইটো লৈছা 8 × 2 + 3 ৰাইট কি লৈছা 8 × 2 + 3 ইজ ইকুৱেলছ টু 8 × 2 + 8 × 3 রাইট এনেকে তো a ইনটু b প্লাস c ইজ ইকুৱেলছ টু a ইনটু b প্লাস a ইনটু c তো এটো যেতিয়া সলভ কৰিবা ওয়া পক্ষটোত কি আহিব 8 প্লাস 8 পূৰণ 2 প্লাস 3 কিমান হ'ব 5 রাইট 8 পূৰণ 5 কিমান হ'ল 40 রাইট তো ইয়াতেও কিমান আহিছিলে ইয়াতেও আহিছিলে 8 পূৰণ 2 16 প্লাস 8 পূৰণ 3 24 তাৰ মানে 40 ইয়াতেও স্যাটিসফাই করেছিল এইটো আমি চাইছিলো ইয়াতেও কি আছিল স্যাটিসফাই করেছিল ইয়াতেও কি আছিল স্যাটিসফাই করেছিল তার মানে আমি কব পারো যে যিমান বৰ পৰিমেয় সংখ্যা আছে এই সকলোবিলাক পৰিমেয় সংখ্যা কি করে যোগত পূৰণৰ বিতৰণ বিধি
মানি চলে রাইট তোমালোকে কি করিবা ঘরত আর বেলেগ বেলেগ কিছু পরিমেয় সংখ্যার উদাহরণ লবা যে বেলেগ বেলেগ নাম্বার লবা সাপোজ মাইনাস ওয়ান বাই টু লবা টু বাই থ্রি লবা ফোর বাই ফাইভ লবা রাইট লই সবা যে এইটো কি হয় যোগত পূর্ণ বিতরণ বিধি মানি চলে নে নাই রাইট সেম তেনেকে স্বাভাবিক সংখ্যার কারণে লবা পূর্ণ সংখ্যার কারণে লবা অখণ্ড সংখ্যার কারণে লবা লই সবা যে এইবিলাক গোটেইবিলাক সংখ্যা প্রণালী কি করে যোগত পূর্ণ বিতরণ বিধি মানি চলে নে নাই রাইট তো আমাক ইয়াতে এটা প্রশ্ন দিয়া আছে যে আমাক পরিমেয় সংখ্যা দিয়া আছে কি না দিয়া আছে মাইনাস ফাইভ বাই সিক্স থ্রি বাই ফোর আর মাইনাস ওয়ান বাই ফোর রাইট এইটা চাওয়া কি হয় এইটা আমার আমি এতিয়ালৈকে এতিয়া ডিসকাস করলো যে যোগর কারণে রাইট যে যোগত পূরণৰ বিতরণ বিধি রাইট এতিয়া আমি কি করিম যে বিয়োগৰ কারণে কি হব যোগৰ কারণে তো চালো যে যোগৰ কারণে বিতরণ বিধিটো কি হয় যোগৰ কারণে হয় যে এ প্লাস এ পূরণ বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ পূরণ বি প্লাস এ পূরণ সি এইটো কারণ এইটো কিহৰ কারণে হয় যোগত পূরণৰ বিতরণ বিধি আমি যদি বিয়োগৰ কারণে চাওঁ বিয়োগৰ কারণে কি চাম যে এ পূরণ বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু এ পূরণ বি মাইনাস এ পূরণ সি রাইট এইটো প্লাসৰ কারণে আছিলে সেইকাৰণে ইয়াত কি আছিলে প্লাস আছিলে রাইট ইয়াতে কি আছিলে প্লাস আছিলে বিয়োগৰ কারণে কি হব ইয়াতে মাইনাস প্লাসৰ জায়গাত মাইনাস আহিব আর ইয়াতে প্লাসৰ ঠাইত কি আহিব মাইনাস আহিব বাকি সেমে থাকিব রাইট হব এ পূরণ বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু এ পূরণ বি মাইনাস এ পূরণ সি রাইট এটা হল কি বিয়োগৰ কারণে বিয়োগত পূরণৰ বিতরণ বিধি রাইট তো আমি ইয়াতে এটা এক্সাম্পল লৈছো পরিমেয় সংখ্যা লৈছো এনেকে পরিমেয় সংখ্যাটো কি হয় মাইনাস ফাইভ বাই সিক্স থ্রি বাই ফোর আর ওয়ান বাই ফোর আর ইয়াক যেতিয়া আমি বিয়োগৰ কারণে উলিয়াম বিয়োগৰ কারণে কি হয় বিয়োগৰ কারণে আসলে যে এ পূরণ বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু এ পূরণ বি মাইনাস এ পূরণ সি এইটা হয় এইটা কি হয় বিয়োগত পূরণৰ বিতরণ বিধি রাইট যেটা বাপক্ষটা যেটা সলভ করিবা এটা কি হবো ফার্স্ট ব্রেকেটটা খুনি সলভ করিম মাইনাস ফাইভ বাই সিক্স পূরণ ইয়াতে ফোর লখা ওলাবা থ্রি মাইনাস ওয়ান রাইট যেটা হল মাইনাস ফাইভ বাই সিক্স পূরণ থ্রি মাইনাস ওয়ান হবো টু বাই ফোর রাইট তো এটা হবো টু দি ইয়াক কাটিব পারা টু টাইমস রাইট এটা হবো মাইনাস ফাইভ বাই টুয়েলভ রাইট যেতিয়া আমি বাও পক্ষটো সলভ করলে কিমান পালো মাইনাস ফাইভ বাই টুয়েলভ রাইট সিমিলারলি যেতিয়া আমি হো পক্ষ সলভ করি হো পক্ষ কি হয় এ পূরণ বি তার মানে মাইনাস ফাইভ বাই সিক্স পূরণ থ্রি বাই ফোর মাইনাস এ পূরণ সি মাইনাস মাইনাস এর মান হল মাইনাস ফাইভ বাই সিক্স পূরণ সির মান হল ওয়ান বাই ফোর রাইট যেতিয়া হো পক্ষটো সলভ করি আমি এই ব্রেকেট দুটা সলভ করলে আমি কি করিম যে প্রথমত আমি কিলাম এটা আছে মাইনাস ফাইভ বাই সিক্স পূরণ থ্রি বাই ফোর রাইট মাইনাস মাইনাস ফাইভ বাই সিক্স পূরণ ওয়ান বাই ফোর রাইট তো চোৱা ইয়াক কাটিব পৰা থ্ৰীৰে কাটিলে টু টাইমছ ৰাইট তো হ'ব মাইনাস ফাইভ বাই ফোৰ ইণ্টু টু এইট ৰাইট ইয়াতে চোৱা মাইনাস মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে প্লাছ হৈ যায় তাৰপিছত হ'ব ফাইভ ইণ্টু ওৱান ফাইভ ছিক্স ইণ্টু ফোৰ টুৱেণ্টি ফোৰ ৰাইট এতিয়া আমি কেনেকৈ চল্ভ কৰিম এই এইট আৰু টুৱেণ্টি ফোৰৰ লখ ওলাওঁ ৰাইট মনত আছে নহয় এইট আৰু টুৱেণ্টি ফোৰৰ লখ ওলাবা টু রে দিবা প্রথমতে কি হবো ফোর টাইমস এটা হল টুয়েলভ টাইমস আকৌ টু রে টু টাইমস এটা হল সিক্স টাইমস রাইট আকৌ টু রে ওয়ান টাইমস থ্রি টাইমস তো থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু টু টুয়েলভ টুয়েলভ ইন্টু টু টুয়েন্টি ফোর ইয়ার লখাব হবো টুয়েন্টি ফোর সলভ করিবা এইটার লগত কিমান টাইমস যাব কিমান বার যাব থ্রি বার রাইট থ্রি ইন্টু মাইনাস ফাইভ হবো মাইনাস ফিফটিন প্লাস ফাইভ মাইনাস ফিফটিন প্লাস ফাইভ হল মাইনাস টেন বাই টুয়েন্টি ফোর মাইনাস টেন বাই টুয়েন্টি ফোর মানে হল মাইনাস ফাইভ বাই টুয়েলভ বুঝি পাইছা এতিয়া চোৱা আমি লেফট হ্যান্ড সাইড সলভ করে কিমান পাইছো মাইনাস ফাইভ বাই টুয়েলভ রাইট হ্যান্ড সাইড কিমান পাইছো মাইনাস ফাইভ বাই টুয়েলভ রাইট তার মানে আমি কব পাৰো যে পরিমেয় সংখ্যার ক্ষেত্রে কি হয় বিয়োগত পূরণর বিতরণ বিধি মানি চলে রাইট এতিয়া আমি এটা উদাহরণ লৈছো তোমালোকে আৰু বেলেগ সংখ্যা কিছুমান লবা পরিমেয় সংখ্যা লৈ চাবা যে বিয়োগৰ ক্ষেত্ৰতো কি কৰে পরিমেয় সংখ্যাৰ ক্ষেত্ৰত বিয়োগৰ ক্ষেত্ৰতো পূৰণৰ বিতৰণ বিধি মানি চলে নাই তো মনত থাকিব যোগত পূৰণৰ বিতৰণ বিধি কি হয় যে যোগত পূৰণৰ বিতৰণ বিধি হয় যে এ পূৰণ
b plus c is equals to a upon b plus a upon c, right? Similarly, in minus of biyog hobo a upon b minus c is equals to a upon b minus a upon c, right? jodi ami ki lam etia so jogot puronor bitoron bidhir karone porimeya sankhyar karone jodi a by p lam je a by b puron c by d plus e by f, right? is equals hobo lagibo a by b puron c by d, right? plus a by b puron a by e by f, right? eta hon jogot biyogor karone hobo je a by b puron c by d, right? minus a by b puron e by f, right? eta hobo ki biyogot puronor bitoron bidhi, right? teneke porimeya sankhyar lami ki loisilu je udaharan ami eneke loisilu je suppose 1 by 2 loisilu, right? 1 by 2 1 by 3 aru 1 by 4 lo, right? to kene ke likhim ami je 1 by 2 puron a puron b plus c 1 by 3 plus 1 by 4, right? is equals to hobo a puron b, to 1 by 2 puron 1 by 3 plus 1 by 2 puron 1 by 4, right? ইয়া কি লিখিম আমি a by b, এটো a by b কও পারো a by b puron এটো হল যে এটো হল আমার a by b puron c by d plus e by f is equals to a by b puron c by d plus a by b puron e by f, right? বিয়োগৰ ক্ষেত্ৰত জাস্ট কি হ'ব ইয়াতে প্লাস সাইন আছে নহয় তাতে কি হ'ব বিয়োগৰ চিহ্ন, right? তো আমি আজি কি কি ডিসকাস কৰিলো, আজিৰ ক্লাছত আমি ডিসকাস কৰিলো সহযোগ বিধি কি হয়, right? যে সহযোগ বিধিত কি কি আছে যে যোগৰ কাৰণে আমি সহযোগ বিধি চাব পাৰো, যে যোগৰ কাৰণে সংখ্যা প্ৰণালী যোনবিলাক সংখ্যা আছে যেনেকে পৰিমেয় সংখ্যা অখণ্ড সংখ্যা তাৰপিছত পূৰ্ণ সংখ্যা সেইবিলাকৰ কাৰণে কি হয় যোগে সহযোগ বিধি মানি চলেনে নাই। আৰু যোগৰ সহযোগ বিধিটো কি আছিলে যে এ প্লাছ বি প্লাছ চি ইজ ইকুৱেলছ টু এ প্লাছ বি প্লাছ চি, ৰাইট? এইটো আছিলে যোগত। তাৰপিছত বিয়োগৰ কাৰণে আছিলে যে বিয়োগৰ কাৰণে আছিলে সহযোগ বিধি a minus b minus c is equals to a minus b minus c. এটা আছিলে বিয়োগৰ কাৰণ, ৰাইট? তাৰপিছত পূৰণৰ কাৰণে কি আছিলে মনত আছে? পূৰণৰ কাৰণে আছিলে a পূৰণ b পূৰণ c is equals to a পূৰণ b পূৰণ c, ৰাইট? তাৰপিছত হৰণৰ কাৰণে আছিলে যে a ডিভাইড b ডিভাইড c is equals to a ডিভাইড b ডিভাইড c, ৰাইট? এটা আছিলে সহযোগ বিধি। আৰু ইয়াৰ কাৰণে কি কৰিবা তোমালোকে সংখ্যা প্ৰণালীৰ যোনবিলাক সংখ্যা আছে পরিমেয় সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা আবেগ সংখ্যা গোটেইবিলাক সংখ্যা লৈ চাবা ই যোগৰ কাৰণে সহযোগ বিধি মানি চলে নাই, তাৰপিছত বিয়োগৰ কাৰণে চলে নাই, তাৰপিছত পূৰণৰ কাৰণে চলে নাই, তাৰপিছত হৰণৰ কাৰণে চলে নাই, ৰাইট? তাৰপিছত আমি ডিসকাস কৰিলো, আমি শিকিলো যোগত পূৰণৰ বিতৰণ বিধি আৰু বিয়োগত পূৰণৰ বিতৰণ বিধি, ৰাইট? তো যোগত পূৰণৰ বিতৰণ বিধিটো কি আছিলে? যোগত আছিলে যে এ পূৰণ b plus c is equals to কি হ'ব লাগিব a পূৰণ b plus a পূৰণ c, right? তো ইয়াতেও আমি কি কৰিম যে সংখ্যা প্ৰণালী যোনবিলাক সংখ্যা আছে পৰিমেয় সংখ্যাই হওক স্বাভাৱিক সংখ্যাই হওক আৰু পূৰ্ণ সংখ্যাই হওক তাৰ অখণ্ড সংখ্যাই হওক এই গোটেইবিলাক সংখ্যা লৈ আমি চাম যে এইবিলাক কি হয় যোগত পূৰণৰ বিতৰণ বিধি মানি চলেনে নাই, right? Similarly আমি যদি বিয়োগৰ কাৰণে চাও বিয়োগৰ কাৰণে কি হ'ব যে বিয়োগৰ কাৰণে পূৰণৰ বিতৰণ বিধি হ'ব এ পূৰণ জাস্ট ইয়াতে কি হ'ব প্লাছৰ জাগাত মাইনাস হৈ যাব, ৰাইট? প্লাছৰ ঠাইত যোগৰ ঠাইত কি হ'ব মাইনাস হ'ব এ পূৰণ বি মাইনাস চি ইজ ইকুৱেলছ টু হ'ব এ পূৰণ বি মাইনাস এ পূৰণ চি, ৰাইট? তো বি এইটো হ'ল কি বিয়োগত পূৰণৰ বিতৰণ বিধি। তো ইয়াতেও আমি কি চাম যে ইয়াৰ কাৰণে আমি চাম পৰিমেয় সংখ্যাৰ কাৰণে চাম যে পৰিমেয় সংখ্যা সকলোবোৰ পৰিমেয় সংখ্যাই বিয়োগত পূৰণৰ বিতৰণ বিধি মানি চলেনে নাই, ৰাইট? আমি দুটা এটা এক্সাম্পল লৈছো, তোমালোকে আৰু কিছুমান এক্সাম্পল ল'বা, সংখ্যা কিছুমান ল'বা, সেইবিলাক লৈ চাবা যে এই বিয়োগত পূৰণৰ বিতৰণ বিধি মানি চলেনে নাই। তাৰপিছত স্বাভাৱিক সংখ্যাৰ কাৰণে ল'বা, ৰাইট? তাৰপিছত পূৰ্ণ সংখ্যাৰ কাৰণেও লৈ চাবা, তাৰপিছত অখণ্ড সংখ্যাৰ কাৰণেও লৈ চাবা যে এই যে বিতৰণৰ বিধি আছে বিতৰণ বিধি যোগত পূৰণৰ বিতৰণ বিধি আৰু বিয়োগত পূৰণৰ বিতৰণ বিধি এই আমাৰ সংখ্যা প্ৰণালীবিলাকে মানি চলেনে নাই, পাৰিবা নহয়? তোমালোকে এক্সাম্পল ল'বা আৰু ঘৰত এইবিলাকৰ ওপৰত প্ৰেক্টিচ কৰিবা, ৰাইট? সহযোগ বিধি বিতৰণ বিধি আৰু আগৰ ক্লাছতো যোনবিলাক শিকাইছো সেইবিলাকৰ ওপৰত প্ৰেক্টিচ কৰিবা, ৰাইট?
तो आजिर कारण इते सामरीसू। थैंक यू एवरीवन।